বিস্ফোরণ এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায়। আর সেই বিস্ফোরণের ঘটনায় নজনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন, অন্তত নজন। কেন বলছি, কারণ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। যেভাবে এখনো পর্যন্ত দেহ উদ্ধারের কাজ চলছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একেবারে দেহ, এবং সেগুলো পুকুরেও, মানে বিস্ফোরণের তীব্রতা অভিঘাত এতটাই তীব্র ছিল যে দেহ গিয়ে পড়ে পুকুরে, কারখানা সংলগ্ন, বেআইনি বাজি কারখানা সংলগ্ন যে দুটো পুকুর, সেই পুকুরে গিয়ে পড়ে দেখো, এবং দেখতেই পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপের ছবি, শুধুমাত্র কাঠামোটাই দেখতে পাওয়া যাচ্ছে আর বাদবাকি সব শেষ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল এবং 100 মিটার দূরে ভেঙে গিয়েছে বাড়ির কাজ, সেই ছবিও আপনাদের সামনে রাখবো। কিন্তু প্রশ্ন উঠছে যে এই বেআইনি বাজি কারখানার আড়ালে কি বোমা তৈরি করা চলছিল? শুধুমাত্র রাজনৈতিক নেতারা নয়, প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষজন বলছে যেভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের যে তীব্রতা, তাতে বাজি তৈরি হতে পারে না, এটা বোমাই তৈরি হচ্ছিল, যে কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এবার আপনাদের সামনে রাখবো সেই ছবি, যে ছবি দেখলে আপনারা চমকে উঠবেন, বারুদের স্তূপ। সেই ছবি উঠে এলো কারণ গোপন কুঠুরিতে একেবারে থরে থরে বস্তা ভর্তি রাখা বেআইনি বাজি। সেই গোপন কুঠুরির হদিশ পেল এবিপি আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন বেআইনি বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছে, বাড়ির নিচে, সংলগ্ন নির্মীয়মান বাড়ির নিচে গোপন কুঠুরি। খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের পর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানে এই যে আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং, যেটা সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছিল বাজি তৈরি করার জন্য বা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু তৈরি করার জন্য। এখানে দেখা যাচ্ছে যে গোপন একটা কুঠুরি বা এই ঘরের তলায় এখানে আলাদাভাবে একটা স্পেস করা হয়েছে, এবং সেখানে দেখলেই দেখা যাচ্ছে একাধিক বেশ কিছু বাজি ছাড়াও বেশ কিছু বিস্ফোরক জাতীয় বস্তু, সেগুলো বস্তায় বস্তায় রাখা হয়েছে, প্যাকেটে প্যাকেটে করে রাখা হয়েছে। এবং এই যে খুঁটুরিটা দেখা যাচ্ছে বা একটা গোপন একটা আস্তানা মনে হচ্ছে দেখে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় 7 ফুট বাই 4 ফুটের বা 7 ফুট বাই 3.5 ফুটের হবে। এবং এই যে ঘর, সেই ঘরটা ঠিক এই যেখানে বিস্ফোরণ ঘটেছে তার ঠিক পেছনের দিকে, এবং সেখানে একাধিক জায়গাতে দেখা যাচ্ছে এইভাবে বস্তায় বস্তায় বিস্ফোরক রাখা হয়েছে। এবং প্রবীর দে আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য যে এখানে বেশ কিছু এই ধরনের বাজি, সেগুলো এখানে রাখা হয়েছে। এই ধরনের বেশ কিছু দেখা যাচ্ছে যে বস্তু, যেগুলো বাজি তৈরিতে ব্যবহার করা হয় এবং বিস্ফোরক, সেগুলো এখানে রাখা হয়েছে। এবং এখানে যে এগুলো রাখা হয়েছে সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো কিচ্ছু নেই, এমনকি সম্পূর্ণভাবে এই ধরনের বস্তা দিয়ে, বাঁশ এখানে রেখে বস্তা দিয়ে এইভাবে ঢেকে রাখা হয়। এবং এই ঢেকে রাখার পেছনে কারণ, যদি পুলিশ এখানে আসে যাতে কোনোভাবে পুলিশ না বুঝতে পারে যে এখানে বিস্ফোরক রাখা হয়েছে বা কোনো রকমভাবে কেউ এতে সন্দেহ না করে, পুলিশ এখানে রেড করতে আসতো? পুলিশ না, কোনোদিন আসতো না, ওটা তো লেগুয়ান থেকে আসতো, হপ্তানি তো চলে যেত। এই ঘরের নিচে এটা কি, এর পুরো বারুদ ভর্তি, পুরো প্রায় ১,০০,০০০ টাকার বারুদ এখানে আছে গোপীনাথ, পুরো সব জায়গায় এখানে বারুদ আছে ভর্তি। এই দেখুন কত বস্তা এখানে বারুদ পড়ে আছে, এখনো পুলিশের কোনো নজর গুলো দেখান দেখি বস্তাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এই ঘরের ভিতরে যে বস্তাগুলো আছে এগুলো বারুদ সব, তো এগুলো সব সব দেখুন, এগুলো সব বারুদা, এই যে সব বস্তাগুলো দেখুন সব বারুদ, এই দেখুন সব বারুদ ভরে আছে, টোটালি বারুদ। এটা কি ঢেকে রাখা হতো বস্তা দিয়ে? এই যা এইখানে ইট দেওয়া আছে, সব ঢেকে রাখতো, এই দেখুন এখন বারুদা বস্তা একদম পেপারে সব বারুদ ভরে আছে দেখুন। এবার দেখুন কত বারুদ এখানে, এটা কতদিন ধরে এটা তৈরি হয়েছে, কবে? দেখুন রং মশলা কটা সব পড়ে আছে, এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে প্রায় 4 বছর হয়ে গেল। কিন্তু এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, আগুন লেগে গেলে নেওয়ানো, কিছু কিছু কোনো ব্যবস্থা নেই। পুলিশ যখন রেড করতে আসতো পুলিশ এখানে দেখেনি? না, 2 বছর আগে বলে রেড করেছিল, তখন কি এটা তৈরি হয়েছিল? না, এটা তৈরি হয়েছিল সেই সেই ঘরটা তৈরি হয়েছিল খালি, 2 বছর আগে রেড করতে এসেছিল, দিয়ে তারপর সব বোম টম নিয়ে গেছিলো, দিয়ে তারপর আবার দেখলো 6 মাসের পর আবার খুলে গেছে। এই যা আপনারা এলাকাতে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই পাশে। কতটা আতঙ্কের বিষয়, বিষয় মানে এই মানে খুবই আতঙ্ক, খুবই আতঙ্কে আছি আমরা। টোটালি আজ অবধি প্রায় 20-25 জন এই আজকে এখন এই আজকে যারা যারা মারা গেছে তারা কি এখানে সব কাজ করতো? সব মহিলা ছিল 6-7 জন এখানে কাজ, মানে যারা মারা গেছে বডি গেছে, আর পুরুষ আছে 3-4 জন, আর একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। আর এই যে মিনতি মাইতি নাকি মাইতি থাকে, কোথায় থাকে বাড়ি? এখানে মাইতির ঘরে হচ্ছে 6-7 জন, জেনার ঘরে, বাগের ঘরে 2 জন।
আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরলো আপনারা দেখলেন, স্থানীয় মানুষজন বলছেন যে পুলিশ রেড করতে আসেনি, আর সত্যি যদি রেড করতে আসতো এবং পুলিশ দেখতো তাহলে এত বিস্ফোরক কিভাবে পাওয়া গেল এবং এভাবেই বা বিস্ফোরণ হলো কি করে? কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যেটা স্থানীয় মানুষজন বলছে আপনারা শুনলেন। বিস্ফোরণের অভিঘাত কতটা, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনে, কারণ এখন পুলিশের যে তৎপরতা দেখা যাচ্ছে, সেই সময় যদি দেখা যেত তাহলে এতগুলো প্রাণ চলে যেত না, কিন্তু বিস্ফোরণের তীব্রতা তুমি জানো, তুমি তো ঘটনাস্থলে রয়েছো। দেখো, একেবারে বিস্ফোরণের তীব্রতা কিন্তু ছবিটাই স্পষ্ট করে দিচ্ছে যে চারিদিক এখানে পুরো দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মতন, এবং কিভাবে বারুদের স্তূপের উপরে এই গ্রামটা পুরোটা ছিল সেটাই স্পষ্ট হচ্ছে। চারিদিক দেখা যাচ্ছে যে যথাযথভাবে এখানকার এই যে কারখানা বানানো হয়েছিল তার অ্যাসবেস্টাস থেকে আরম্ভ করে এখানে যে কংক্রিটের পিলার সেগুলো পর্যন্ত বেঁকে গিয়েছে, এবং বেশ কিছু জায়গাতে গর্তের মতো নাকার নিয়েছে, সেই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলার এসপি যেমন রয়েছেন, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ তিনি এসেছেন, এবং তারা এখানে যে তথ্য সন্ধানের যে প্রক্রিয়া বা নমুনা সন্ধান যেটা করবে ফরেন্সিকের গোয়েন্দারা বা ফরেন্সিকের বিশেষজ্ঞরা, তারা ইতিমধ্যে এখানে তারা যাতে কাজ করতে পারেন সেই বিষয়টা কিন্তু এখানে তাদের তরফ থেকে দেখা হচ্ছে। প্রায় 20-25 জন এখানে যারা কাজ করতেন তাদের মধ্যে অধিকাংশই যারা মৃতের মধ্যে রয়েছেন, এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে যারা যে কজনের মৃত্যু হয়েছে তারা এখানে কাজই করতেন মনে করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কী ধরনের বাজি তৈরি করা হতো, পরিমাণ কত পরিমাণে বিস্ফোরক এখানে রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যায় পুলিশ এখানে রয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু মারাত্মক অভিযোগ করছেন। তারা যেটা বলছেন যে এখানে সেইভাবে নজরদারি ছিল না, এখানে সেইভাবে তল্লাশি চালানো হয়নি, যদিও পুলিশের দাবি এখানে তল্লাশি চালিয়ে 40 কেজি বিস্ফোরক উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল, এমনও দিন গেছে এখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে এখান থেকে, কিন্তু এই প্রেমিসেসের মধ্যে দেখা যাচ্ছে একটা গোপন কুঠুরি রয়েছে বা চেম্বার রয়েছে যেখানে রাখা হয়েছে এখনও পর্যন্ত বস্তায় বস্তায় বিস্ফোরক, এবং সেই যে চেম্বারটা বানানো হয়েছিল সেটা কিসের জন্য, পুলিশ যখন আসবে তখন সেখানে এই ধরনের বিস্ফোরক যেগুলো এখানে রাখা হয়েছিল বা কাজ হচ্ছিল সেগুলো সেখানে লুকানোর জন্য, সেই প্রশ্ন কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। অনেক দূর দূরান্ত পর্যন্ত এই আওয়াজ যেমন অনুভূত হয়েছে, কম্পন অনুভূত হয়েছে, এবং বারুদের স্তূপের ওপরে এই গ্রামকে যে রাখা হয়েছে প্রচুর মানুষ এখানে থাকেন, তারা কিন্তু ক্ষোভে এক প্রকার ফেটে পড়েছেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে যে এই কারখানার যে মালিক সে কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে আর কারা কারা এখানে কাজ করেছে তাদের খোঁজও ইতিমধ্যে চালানো হচ্ছে। যে কজন আহত হয়েছেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদেরও বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া সেটাও করা হবে। সিআইডির টিম এখানে এসে পৌঁছেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে দমকল বাহিনী তারাও এখানে রয়েছেন। সব মিলিয়ে এই যে বিস্ফোরণের যে ঘটনা ভয়াবহতা সেটা কিন্তু বিরাট, এবং সেখানে এর দায় পুলিশকে নিতে হবে এমনটাও স্থানীয় বাসিন্দারা বললো। পুলিশের তরফ থেকে এখন প্রথম একদমই আমি প্রশ্ন উঠছে দায় কার, এই যে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এখনো পর্যন্ত নজরের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষজনই বলছেন, যেভাবে বিস্ফোরণ ঘটেছে, যে অভিঘাত ছিল এই বিস্ফোরণের। এবার আপনাদের দেখাবো, যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে বিস্ফোরণের অভিঘাত এবং এই তীব্রতা কতটা, যে ওই ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূর থেকে শব্দ শোনা যায় এবং 100 মিটার দূরে একটি বাড়ির কাঁচ একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, এতটাই তীব্রতা ছিল এই বিস্ফোরণের, এতটাই ভয়াবহতা ছিল এই বিস্ফোরণের। বেআইনি বাজি কারখানায় আজকে এগড়ায় সকাল 11টায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, গ্রামে যেখানে বিস্ফোরণ হয়েছে তার থেকে বেশ কিছুটা দূরে একটি বাড়ি, সেই বাড়ির কাছের জানলা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, এবং যে তীব্রতা সেই তীব্রতা অনুভব করেছেন বিস্ফোরণের এখানকার যারা বাড়ির সদস্যরা তারাও, এবং দেখা যাচ্ছে কতটা ভয়াবহ ছবি। একবার দেখানোর চেষ্টা করছি যে দূরে এই যে টিম টিম করে লাইট জ্বলছে সেখানে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে তদন্তের প্রক্রিয়া চলছে, ঠিক সেইখানেই এই বিস্ফোরণ ঘটেছে, এবং বাড়ি এতটা দূরত্বের মধ্যে থাকা একটি বাড়ি সেটারও সম্পূর্ণভাবে কাঁচ ভেঙে গিয়েছে। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো, বা এই বাড়ির যারা সদস্য, কী ছবিটা ছিল তাদের যদি একটু বলেন।
তখন এরকম ভাইব্রেশন হলো যে একদম বাড়িটা কেঁপে নেচে গেল, যেরকম মনে হলো যে বাড়ি উল্টে যাবে। তো আমরা যখন বাড়ি থেকে বাইরে গিয়ে দেখি সেখানে দাউ দাউ করে আগুন চলছে, কাঁচগুলো ভেঙে গেছে, সেই আওয়াজে এত জোর আওয়াজ হয়েছে, মানে কম্পন হয়েছে প্রচুর তীব্র, মানে ভাইব্রেশনটা যে এত জোর ছিল যে মনে হচ্ছিলো যেরকম ঘর উল্টে যাবে, এত জোর আওয়াজটা ছিল। যাই হোক, বাড়ির একটাও কাঁচ নেই, খালি এ রুমে না, সব ঘরে কাঁচগুলো সব ভেঙে পড়ে গেছে। ছোট যে ছোট বৌমা ওই যে বেরিয়ে যাবেন বাড়ি থেকে, সেই মুহূর্তে সে পড়ে গিয়ে সেখান থেকে, মানে একদম দুবার তিনবার পড়ার পরে তাকে জল দিয়ে তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। আগে কোনোদিন এরকম বিস্ফোরণ এখানে ঘটেছিল না? এই পাশে এত জোর এইরকম বিস্ফোরণ কোনোদিন হয়নি। তাই আছে যে এতটা দূরত্বের মধ্যেও বাড়িতে একের পর এক কাজ, একটাও কাচের জানলা অবশিষ্ট নেই, এমনটাই জানাচ্ছেন বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, এগড়া। এগড়ায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত অন্তত নজনের মৃত্যু, মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনায় টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে বলেছেন, তোলামূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ। টুইটে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মৃতদেহ লোপাট করতে পারে, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার, দাবি রাজ্যের বিরোধী নেতার। প্রমাণ নষ্ট করা হতে পারে, রাজ্যপালের কাছে আবেদন, এনআইএ তদন্তের জন্য উদ্যোগ নিন। বারুদের স্তূপে বাংলা, ভগবান রাজ্যকে বাঁচাক, টুইট শুভেন্দু অধিকারীর। কৃষ্ণপদ বাগকে বেআইনি লাইসেন্স দিতে মাসে 50,000 করে দিত পুলিশ, মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত ভোটের আগে কি সন্ত্রাস তৈরির জন্য বোমা বানানো হচ্ছিল আর সেই কারণেই বিস্ফোরণ? এনআইএ তদন্তের দাবি তুলে এমনটাই বলেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল নেতার কারখানার আড়ালে তৈরি হচ্ছিল বোমা, এগরা বিস্ফোরণ নিয়ে অভিযোগ রাজ্য বিজেপি সভাপতির। আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল তো গোটা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে, ভারতবর্ষের কোথাও এই ধরনের ঘটনা হবে না। দেবকে লক্ষ্য করে শুধুমাত্র একটি রাজ্যে যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং মুখ্যমন্ত্রীর লজ্জাও নেই, মানে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা অন্তত পক্ষে জীবনে দেখিনি, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এমন জায়গায় পৌঁছে দিয়ে গেছে। তো পঞ্চায়েতের প্রিপারেশন হচ্ছে, আমি তো দেখলাম ক্ষতবিক্ষত দেহাংশ পড়ে আছে, তিনজনের মৃত্যু হয়েছে, বডি লোপাট হবে। আমরা দাবি করছি এর এনআইএ তদন্ত হোক, আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি এনআইএ তদন্ত করার জন্য। বিরোধীদের এনআইএ তদন্তের দাবিকেই প্রথম সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে দোষীরা যেন শাস্তি পাক, দাবি মুখ্যমন্ত্রী। আর আমি পজিশন তো হয়ে যাওয়ার পরে উইল টেক অ্যাকশন এগেনস্ট অফ দ্য লোকাল আইসি, কেন তার কাছে ইনফরমেশন ছিল না, না থাকলে সে কেন দেখেনি, এটা মনে রাখতে হবে। পুলিশ যখন একটা থানার দায়িত্ব নেয়, তার এলাকায় কোথায় কি ঘটছে না ঘটছে, কে কি করছে না করছে, দায়িত্ব তো তার থাকা উচিত। সুতরাং আর আমার বন্ধুরা যারা অলরেডি এনআইএ এনআইএ করে চিৎকার করছে, আমাদের কোনো আপত্তি নেই, তার কারণ হচ্ছে আমাদের কেউ তো ব্যাপারে জড়িতও নয়, আর যদি সত্যি এনআইএ করারও বিচার পায় চাক না, আমার কোনো আপত্তি নেই। আমরা আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের সাধ্য মতো আমরা শান্তপূর্ণ রাখার জন্য, ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা অলরেডি স্টার্টেড আওয়ার ওয়ার্কিং, ইনভেস্টিগেশন স্টার্টেড, আমরা প্রপার ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করেছি। আর যদি তারা মনে করে এনআইএ করে, তবে আমাদের আমরা এটুকু নিশ্চয়ই চাইব এনআইএ করলেও যেন আসল ব্যক্তিরা যেন ধরা পড়ে, কী করে জামিন পেল, কী করে বন্ধ হয়ে যাওয়া আবার নতুন করে খুললো, এটাও দেখতে হবে এবং দেখা উচিত। এ ব্যাপারে আমার কোনো দ্বিমতের কোনো ব্যাপার নেই।